বন্ধুরা কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে রান্না বেশি কিছু করিনি, তো তোমাদেরকে দেখে মেরে দেখাচ্ছি। এখানে বন্ধুরা দূর্বে মানে উচ্ছে ভাজা করেছি, আর এটা হচ্ছে পাকা উচ্ছে, মানে উচ্ছেগুলো পেকে গেছিলো, ফেলে দেওয়ার দেওয়া হয়নি, ভেজে নিয়েছি। আর এগুলো একটু কাঁচা কাঁচা ভাব ছিল বলে এগুলো আলাদা করে ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে ডিমের ঝাল, মানে কষা কষা করেছি, আলু ছাড়াই ডিমের কষা করেছি। তো বন্ধুরা আজকের কোনো রান্নার ভিডিও আমি করব না, তো আমি কালকে একটু ব্যস্ত আছি, তো দুপুর মানে দিনের বেলাতে ওর, আর সেই জন্যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 2 কেজি কড়াইশুঁটি এনেছি। তো সেই মানে রান্নার সময় না এত তাড়াহুড়ো থাকে, মানে এক হাতে কোটা এক হাতে বাছা, আর সেই জন্য এই কড়াইশুঁটিটা ছাড়িয়ে অনেক সময় তরকারিতে দিতে ভুলে যায়। সেই জন্য দেখো আমি একটা এই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। এইভাবে রাখলে না বেশ অনেকদিন রাখা যায়, আর জায়গাটাও কম লাগে, আর না হলে প্লাস্টিকের মধ্যে কড়াইশুঁটিগুলো যদি রেখে দেওয়া হয় অনেকটা জায়গা নিয়ে নেয়, সেই জন্য এই ছাড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিলে বেশ স্বল্প জায়গার মধ্যেও রাখা যায়। তো আজকে এটাই রাখবো। রান্নার সময় অনেক সময় ভুলে যায় তরকারির মধ্যে দিতে। আর এখানে দেখো এত খোলা জমা হয়েছে, সব এই কড়াইশুঁটি ছাড়িয়েছে কত মানে বেরিয়েছে। আর এখানে দেখো আর এটুকু বাকি আছে, এটুকু ধরবে কিনা বলতে পারছি না, দেখা যাক, কিছুটা ধরবে না মনে হচ্ছে। আর বাকিটা অল্প অন্য একটা পাত্রে রেখে দেবো। বন্ধুরা বলেছিলাম যে সবটুকু ধরবে না, তো অল্প কিছুটা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এতগুলো মতন রয়েছে, আর মানে 2 কেজি থেকে একদিন রান্না করেছিলাম, আর এই বাকিটা রয়েছে, তো এটাকে ফ্রিজে রেখে আসি। আমি এই কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখলাম, তার কারণ এর আগে একবার আনা হয়েছিল কড়াইশুঁটি, মানে ছাড়িয়ে রান্না করার জন্যই অনেকটা নষ্ট হয়ে গেছিল, তো সেই জন্য ভাবলাম যে পয়সা দিয়ে জিনিস কিনে নষ্ট করে তো নষ্ট করাটা তো ঠিক না, সেই জন্য ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। আর যেটুকু আছে এটুকু কালকে রান্না করার সময় আর বার করবো না ফ্রিজ থেকে, এইগুলো ছাড়িয়ে নিয়ে কালকে রান্না করবো। তো তোমাদের কার কার বাড়িতে এখনো পিঠে খাওয়া শেষ হয়নি আমাকে কমেন্ট করে জানাবে, তবে আমার কিন্তু এখনো পিঠে খাওয়া মানে চলছে। তা আজকে আর এক ধরনের পিঠে করেছি, আর এক ধরনের না মানে সেদিন একটা যে পিঠের রেসিপি তোমাদেরকে দিয়েছিলাম তেলের পিঠে, তো সেটাকে আজকে একটু অন্যভাবে করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে পিঠে করেছি, এটা হচ্ছে তেলের পিঠে, আর এই পিঠেটা একটু আজকে অন্যভাবে করেছি। পিঠের আসলে চালের গুঁড়োটা হয়, তো তার মধ্যে আমি একটু একটা পাকা কলা আর কি মেখে দিয়েছিলাম। পাকা কলাটা দিলে কি হয়, পিঠেটা বেশ খেতেও টেস্টি হয়, আর বেশ পিঠের এটা শক্ত ভাবটা অতটা থাকে না। এইভাবে আমার মাও করতো, সেই জন্য আমি ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয়। যে মায়ের এখন যথেষ্ট বয়স হয়ে গেছে আর পারে না আগের মতন মানে ভারী কাজ কিংবা বেশি রান্না বান্না অতটা পারে না, তো যেটুকু পারে মোটামুটি চলে যায়। চলে যায় বলতে উনি তো আর আমাদের বাড়িতে থাকে না, মানে এটা আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়িতেই থাকে,
বাপের বাড়িতে থাকারই কথা, মানে মা বাবা একসঙ্গে থাকে। আর আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করলাম না, তো এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো।